बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम। অর্গানিক টেস্টি ফুডস মা এর পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে টমেটো সসের রেসিপি নিয়ে। এখন টমেটোর সিজন, বাজারে অল্প দামে অনেক টমেটো পাওয়া যায় দেখুন। আর টমেটো সসের জন্য এরকম লাল টুকটুকে টমেটোর দরকার, তাহলে টমেটো সসের কালারটাও সুন্দর হয়। আপনারা ঘরে বসে এভাবে অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে হট টমেটো সস তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখা যাক আজকের মোট পর্ব। আমি এখানে নিয়েছি মোট 2 কেজি পাকা টমেটো। এবার টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। একটা টমেটো প্রথমে আমি 4 ভাগ করে নেব। এই সাদা অংশগুলো আমি কেটে ফেলে দেব। এই সাদা অংশটার জন্য টমেটোতে অতি সহজেই পচন সৃষ্টি হয়, এই পচনের জন্য টমেটো সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে বন্ধুরা সবগুলো টমেটোর এই সাদা অংশগুলো আমি কেটে ফেলে দেব। হ্যাঁ বন্ধুরা, সবগুলো টমেটো আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবারে আমি বাকি কাজটা চুলাতে করব। হ্যাঁ বন্ধুরা, আমি সবগুলো টমেটো টুকরো একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে চুলাটা আমি অন করে দিলাম। এবারে আমি কাছের ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই টমেটো সসের মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এটা আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিব। অবশ্যই ওভার কুক করব না, ওভার কুক করলে পারা সসের কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ফিরে এলাম ঠিক 3 মিনিট পরে। এবারে আমি ঢাকনাটা তুলে নেব, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম বন্ধুরা ঠিক 2 মিনিট পরে। এভাবে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব, যে চুলাটাকে আমি অফ করে দিব। এভাবে নাড়াচাড়া করবো ঠিক ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হ্যাঁ বন্ধুরা, টমেটোটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এবারে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এবারে আমি একটি স্ট্রেনার মাধ্যমে ছেঁকে নিব। এবারে 1 চামচের সাহায্যে এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে চামচের সাহায্যে স্ট্রেনারের ভিতরে টমেটোটাকে এইভাবে চেপে চেপে নেব, তাহলে সবগুলো টমেটোর পিউরিটা বের হয়ে যাবে। আর এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। আর সেম প্রসেসে বাকি টমেটোগুলো আমি এভাবে ছেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, সবগুলো টমেটো সস আমি স্ট্রেনার মাধ্যমে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে পিউরিটা। এবারে আমি ঢেলে নেব একটি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণটা ব্যবহার করেছিলাম, এজন্য আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সিরকা। এবারে আমি সবগুলো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইটি সরিয়ে নেব। এখানে নিয়েছি আমি বন্ধু আগে থেকে 2 চামচ অ্যারারুট। আর যেহেতু আমি আগে থেকে বলেছি যে টমেটো সসে কোনো প্রকার পানি ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি আবারও এখানে হোয়াইট ভিনেগারটা সামান্য পরিমাণে দিয়ে অ্যারারুটটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। অ্যারারুট আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। অ্যারারুট গুলানোর পরে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করব।
লেবুটা আমি চিপে নিচ্ছি। অ্যারারুট গুলানো ও লেবুর রসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এইবারে আমি বাকি কাজটা চুলায় করব। হ্যাঁ বন্ধুরা, এবারে পুরোপুরিভাবে টমেটো সসটা কুক করার জন্য আমি কড়াইটা চুলার উপরে বসিয়ে দিয়েছি, এবারে চুলাটাকে অন করে দেব। প্রথম আমি হাই হিটে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিব, তারপরে বলক যখন চলে আসবে তখন লো টু মিডিয়াম পর্যায়ে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলানিতে লেগে না যায়। হ্যাঁ বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে টমেটো সসের মধ্যে বলক চলে এসেছে। এভাবে আমি নাড়াচাড়া করব, আর খেয়াল রাখবো যাতে হাতেও ছিটকে না পড়ে আর কড়াইয়ের তলানিতেও যাতে লেগে না যায়। দেখুন অনেকটা ঘনত্ব চলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে গুলিয়ে রাখা অ্যারারুটটাকে আমি আবারও বাটিটার চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে অ্যারারুট গুলা ঢেলে দিব আর আরেক হাত দিয়ে আমি নাড়াচাড়া করব যাতে লেগে না যায় আর দলা থেকেও যাতে না যায়। দু থেকে তিন মিনিটের মতো আমি টমেটো সসটাকে কুক করে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে আমি একটি প্লেটে তুলে টমেটো সসের ঘনত্বটা দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে আমি চেক করে দেখব। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার টমেটো সস। ঠান্ডা হয়ে গেলে সসটা আরও ঘনত্ব ঘন হয়ে যাবে। এবারে আমি চুলাটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার টমেটো সস। একদম বাজারে কেনা সসের মতো দেখুন কতটা ঘনত্ব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি প্লাস্টিকের বয়ামে করে রেখে দেন তাহলে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাসের মতো করে রাখতে পারবেন। আপনারা ঠিক যে পরিমাণে ব্যবহার করতে চান ও পরিমাণে বের করে নিয়ে আবার বয়ামটা ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যারা সারা বছর রাখতে ইচ্ছুক তারা এরকম প্লাস্টিক বয়ামে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, তাহলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই টমেটো সসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে ও ফ্যামিলির সাথে। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।